বাংলাদেশের মুসলমানদেরকে একটু আশা জাগাতে চাই, অন্তরের মধ্যে সাহস জন্ম দিতে চাই। আমরা মনে করি যে আমাদের পক্ষে বুঝি সম্ভব নয়। কেন সম্ভব হবে না? যদি 95 বছর আগের কামাল আতাতুর্কদের সমস্ত ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তুরস্ক যদি একজন রজব তাইয়েব এরদোগান জন্ম দিতে পারে, আমি আর তুমি যদি তৈরি হই, আমার বাংলার মাটিতেও রজব তাইয়েব এরদোগান জন্ম দেওয়া সম্ভব। এরদোগান তৈরি হয়েছে এমন একটা স্কুল থেকে, যে স্কুলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হতো, কোরআনের তেলাওয়াত শিখেছেন তিনি। রজব তাইয়েব এরদোগান একজন শাসক, আজকে সারা দুনিয়াতে আলোড়ন সৃষ্টিকারী একজন প্রেসিডেন্ট, কিন্তু যখন সে কোরআনে পাকের তেলাওয়াত করে তখন এরদোগানের তেলাওয়াত শুনে মনে হয় যেন কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতেছেন। তুরস্কের বিশাল মসজিদ, বিশ্বব্যাপী আন্তর্জাতিক মানের মসজিদ নির্মাণ করা হলো। সেই মসজিদের প্রথম আজান উদ্বোধনের জন্য বাইতুল্লাহ অথবা মসজিদে হারাম অথবা মসজিদ নববী থেকে মুয়াজ্জিন আনতে হয় নাই, তুরস্কের রাষ্ট্রপ্রধান আজান দিয়ে মসজিদ উদ্বোধন করেছেন। কিভাবে তৈরি হয়েছে? আমি মুহতারাম হাজিরিন বাংলাদেশের মুসলমানদেরকে একটু আশা জাগাতে চাই, অন্তরের মধ্যে সাহস জন্ম দিতে চাই। আমরা মনে করি যে আমাদের পক্ষে বুঝি সম্ভব নয়। কেন সম্ভব হবে না? যদি 95 বছর আগের কামাল আতাতুর্কদের সমস্ত ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তুরস্ক যদি একজন রজব তাইয়েব এরদোগান জন্ম দিতে পারে, আমি আর তুমি যদি তৈরি হই, আমার বাংলার মাটিতেও রজব তাইয়েব এরদোগান জন্ম দেওয়া সম্ভব। মোহতারাম হাজিরিন, রজব তাইয়েব এরদোগান সাধারণ শিক্ষায় শিক্ষিত, সাধারণ শিক্ষায় জেনারেল এডুকেশন সে গ্রহণ করেছে, কিন্তু তার বৈশিষ্ট্যটা হলো এই, সে ওলামায়ে কেরামের সোহবত অবলম্বন করেছে। রজব তাইয়েব এরদোগান জেনারেল এডুকেশন গ্রহণ করে এরদোগানে পরিণত হয়নি, বরং সৈয়দ মাহমুদ আফেন্দি আর সৈয়দ নুরসি, সাইদ নুরসির রিসালে নূর অধ্যয়ন করে, কোরআনের তাফসির অধ্যয়ন করে, ইসলামী শিক্ষাগুলো গ্রহণ করে জেনারেল এডুকেশনের সঙ্গে যখন ওলামায়ে কেরামের সোহবত, সাধারণ শিক্ষার সঙ্গে যখন আল্লাহর জিকির করবার অভ্যাস, তেলাওয়াতে কোরআন করার অভ্যাস যখন একত্রিত হয়েছে, তো এর সমন্বয় একজন এরদোগান তৈরি হয়েছে। আমরা গর্বিত, আমরা মুসলমান সমাজ শুধুমাত্র নামে গর্ব করলেই হয় না, কাম করতে হবে ওরকম। ইয়াং জেনারেশন, আমি তোমাদেরকে বলি, পড়াশোনা যে যেখানে করো আপত্তি নাই, স্কুলে পড়ো, স্কুলগুলো আমাদের, কলেজে পড়ো, কলেজগুলো আমাদের, ভার্সিটিগুলো আমাদের, আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে চলে ওগুলো, আমাদের সন্তানরা ওখানে পড়াশোনা করবে, আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমস্ত কলা কৌশলগুলো তারা শিখবে। তবে যেটা আজকের সমাজ চাচ্ছে, যেটা শাহরিয়ার কবিররা চাচ্ছে, যেটা মুরগি চোররা চাচ্ছে, যেটা রাশেদ খান মেনন হাসানুল হক ইনুরা চাচ্ছে, সেটা হলো ভার্সিটির ছেলেরা যেন ওলামায়ে কেরামের সোহবতে আসতে না পারে। ওরা চাচ্ছে স্কুল কলেজের ছেলেরা যেন ধর্মহীন শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠে, ওদের কচি অন্তরগুলোর মধ্যে যেন আল্লাহর কোরআনের নূর জ্বলে না উঠে। এই ষড়যন্ত্রকে বানচাল করে দাও, এই ষড়যন্ত্রকে তোমরা নস্যাৎ করে দাও। জাতির শিক্ষিত সমাজ, জাতির যুব প্রজন্ম, ষড়যন্ত্র হলো ওলামায়ে কেরামের টাচ থেকে এদেরকে দূরে রাখো, আলেমদের সোহবত থেকে এদেরকে দূরে রাখো। কারণ কারণ ওরা জানে, ওরা জানে এই আধুনিক শিক্ষিত সমাজ, স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা যদি নিজেদের জীবনের মুরব্বী হিসেবে, নিজের জীবনের পথ চলার একজন পথ প্রদর্শক হিসেবে একজন হক্কানি আলেমকে যদি সে গ্রহণ করে নেয়, তাহলে সেই ভার্সিটির ছেলেটাই আগামী দিনে এরদোগান হয়ে উঠতে পারে।
এজন্য সংকীর্ণতার কোনো কারণ নাই, সংকীর্ণতার কোনো অবকাশ নাই। আমাদের যেরকম মাদ্রাসায় পড়ুয়া যুগশ্রেষ্ঠ কোরআনের আলেমের প্রয়োজন আছে, যুগশ্রেষ্ঠ হাদিসের আলেমের প্রয়োজন আছে, যুগশ্রেষ্ঠ দ্বীনের আলেমের যেমন প্রয়োজন আছে, আমাদের ওরকম যুগশ্রেষ্ঠ অ্যাটমিক বোমা তৈরি করবার মতো বৈজ্ঞানিকেরও প্রয়োজন আছে। আমাদের যেমন আলেমের দরকার আছে MiG-20 বোমারু বিমান পরিচালনা করবার মতো দক্ষ যোদ্ধা পাইলটেরও দরকার আছে, আমার যেমন আলেমের দরকার আছে দক্ষ নাবিকেরও দরকার আছে। আসো হাতে হাত রাখো, বিভেদ করবে না, বিভেদ করবে না। সাধারণ শিক্ষিত সমাজ আলেম সমাজের প্রতি বিদ্বেষ পোষণ করবে না। আগামী দিনের আলেম যারা, খবরদার, স্কুল কলেজের ভাইদেরকে নিজেদের বই মাত্রেও সৎ ভাই মনে করবে না। তোমরা দুজন এক মায়ের সন্তান, এক ভাই স্কুলে পড়ছে, জাগতিক শিক্ষা অর্জন করে সে আল্লাহর দিনের খেদমত করবে, আরেক ভাই কোরআনের শিক্ষা অর্জন করছো, তোমার কোরআনের শিক্ষার নূরের দ্বারা তুমি তোমার ভার্সিটি পড়ুয়া ভাইয়ের অন্তরের মধ্যে হেদায়েতের নূর জ্বালিয়ে দাও, দেখবে তোমার সেই ভাইটাই আগামী দিনের একজন হয়ে উঠবে। মোহতরম হাজিরিন, আমি বলতেছিলাম আরেকটা কথা, সেই কথার সর্বশেষ আরেকটা পয়েন্ট আলোচনা করে আলোচনা সমাপ্ত করব। আমি বলছিলাম হাদিসের কিতাবগুলো উল্টান, প্রতিটি হাদিসের কিতাবের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মতের জন্য প্রদত্ত যে ভবিষ্যৎবাণীগুলো আছে, ভবিষ্যৎবাণী কোন কিতাবের মধ্যে অধ্যায় হলো, শিরোনাম হলো বাবু বুশরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী উম্মতকে যে সকল শুভ সংবাদ দিয়েছেন সেই শুভ সংবাদগুলো বর্ণনা করা হয়েছে। তিনটি শুভ সংবাদের কথা বললাম, আমার নবীর একটি একটি করে শুভ সংবাদ বাস্তবায়িত হয়েছে। আমার নবী বদর যুদ্ধে বিজয়ের ইঙ্গিত দিয়েছিলেন, বদরের রণাঙ্গনে ইসলাম এবং মুসলমানরা বিজয়ী হয়েছিল কিনা। আমার নবী সুদূর সাইপ্রাস বিজয়ের আভাস দিয়েছিলেন, মুসলমানরা নৌবাহিনী তৈরি করে সাইপ্রাসে অভিযান চালিয়েছিলেন কিনা। আমার নবী সেই সুদূর ইস্তাম্বুলের কুস্তুন্তুনিয়ায় তুরস্কের মাটিতে আল্লাহর দিনের বিজয়ের কেতন উড়বার পূর্বাভাস দিয়েছিলেন। আমার নবীর জন্ম, আমার নবীর মৃত্যুর 750 বছর পর নবীর সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছিল কিনা। অতীতের সবগুলো ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছিল। আমার নবীর আরেকটি ভবিষ্যৎবাণী যেটি আমি তোমাদেরকে প্রথমে শুনিয়েছিলাম, সারা দুনিয়ার ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দিনের ঠান্ডা উড্ডীন হবে, সারা দুনিয়ার প্রতি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উঠবে, আমার নবীর এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবে কিনা। আমি তোমাদেরকে তার একটা আভাস দিয়ে যাই, সারা দুনিয়া জুড়ে ইসলামের বিজয়ের সময় আর খুব বেশি দেরি নাই। আভাস বলছে, পূর্বাভাস বলছে, আগমনী বার্তা আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, বিশ্বজুড়ে ইসলামের বিজয়ের সময় ঘনিয়ে আসছে। তার সবচেয়ে বড় নজির আজকের হিন্দুস্তান, সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো আজকের ভারতবর্ষ। মোহতরম হাজিরিন, ভারতবর্ষের বর্তমান অবস্থা, সচেতন মানুষ কেউ আর আজকে সেই বিষয়ে অনবহিত নয়, সকলেরই জানা আছে। আজকে গোটা ভারত জুড়ে এক কসাই, গুজরাটের কসাই বলে যাকে দুনিয়ার মানুষ চিনে, যার হাতে হাজার হাজার নিরীহ মানুষের রক্তের দাগ লেগে আছে, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জঙ্গিবাদী, সবচেয়ে বড় সন্ত্রাসবাদী, সবচেয়ে বড় সাম্প্রদায়িক নরখাদকের নাম হলো নরেন্দ্র মোদী। সেই নরেন্দ্র মোদী
খুব ভালো করে বুঝতে হবে হে সচেতন মুসলমান নিজের কথা বুঝো নিজের দেশের অবস্থান বুঝো নিজের জাতির ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সচেতন হও